हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमिओ भालो आछि। बंधुरा, एखन किन्तु प्राय सबार बासाई पार्टेक्सेर फार्निचार देखा जाए, आर काठेर फार्निचारेर मतो पार्टेक्सेर फार्निचार बा मालेशियान उड जे बोर्डेर फार्निचार एगुलो किन्तु एखन प्राय अनेकेर बासाई आछे। तो आजके आमि आपनादेर संगे शेयर करब किभाबे मालेशियान उड अथवा पार्टेक्सर फार्निचार परिष्कार करबें। बंधुरा, आमार एक खाटटी पार्टेक्सर किन्तु काठेर मतो अनेक शक्त एवं अनेक आगे पुरोनो खाट, तबे ए खाटटी परिष्कार करार जन्नो आमी एखाने निये नियेछी सरिषार तेल। तबे सरिषार तेलेर विकल्प हिसेबे आपनारा किन्तु एखाने केरोसिन निये निते पारेन। तो आमी एकटा कापड़ेर टुकरो निच्छी, एकटा बड़ो टुकरो आर एकटा छोटो टुकरो। तो बड़ो टुकरोटाके आमी आगे দিয়ে খাটটাকে ভালোভাবে যে উপরের ধুলাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আপনারা যে ফার্নিচারটা মুছবেন, তো আগে চেষ্টা করবেন একটা ঝাড়ু অথবা কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নেয়ার। তারপরে ছোটো টুকরোটায় আমি ঠিক এইভাবে সরিষার তেলটা নিয়ে খুব ভালোভাবে চিপে নিচ্ছি, কারণ খুব বেশি তেল হলে কিন্তু কাটটার তেল চিটচিটে হয়ে যাবে। আর আমরা সবাই কম বেশি জানি বন্ধুরা, পার্টেক্স অথবা মালেশিয়ান উড বা বোর্ডে কিন্তু পানি ব্যবহার করা যায় না, কারণ পানি দিলে কাটটা ফুলে যায়। তাই এভাবে নরম কাপড়ে যদি সরিষার তেল মাখিয়ে তারপরে এগুলোকে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু অনেক চকচকে হয়ে যায়। তো তবে আপনারা কেরোসিন তেল দিয়ে যদি পরিষ্কার করতে পারেন আরও বেশি ভালো হবে। তবে আমার বাসায় কেরোসিন তেল ছিল না, তাই আমি সরিষার তেল দিয়েই পরিষ্কারটা করছি। এছাড়া আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিন্তু কাঠ পরিষ্কার করার জন্য যে অয়েলটা ব্যবহার করে সেটাও স্প্রে কিনতে পাওয়া যায়, এবং কি বার্নিশের তেল বললেও দিয়ে দিবে, সেটাও কিনে আপনারা এগুলো পরিষ্কার করে নিতে পারেন। তবে ঘরে থাকা যে সামান্য কিছু উপাদান এর মধ্যে সরিষার তেল অন্যতম। তবে চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে কাপড়ে তেল লাগিয়ে তারপরে পরিষ্কার করা। আর এইসব ডিজাইনের ভিতরে কিন্তু অনেক অনেক ধুলো জমে থাকে, আর খাট অথবা ফার্নিচারের ভিতরে যদি এরকম ধুলো জমে থাকে এগুলো কিন্তু ফ্যানের বাতাসে আমাদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করে, আর যার কারণে আমাদের অনেকের স্নায়ুসাইটিসের সমস্যা অথবা অ্যালার্জির সমস্যা থাকলে তো অনেক সমস্যা আমাদের বেড়ে যেতে পারে। তাই সবসময় আমাদের পরিষ্কার করা উচিত। আর আমি এখন প্রথমে আমার খাটটা পরিষ্কার করছি, এরপরে আমি আমার আলমারিটা পরিষ্কার করেও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর চাইতে মজার ব্যাপার হলো, আমি যখন পরিষ্কার করছি আমার ছেলে দুজন কিন্তু আমার পাশেই ছিল, আর বড় ছেলেটা খুব বলছিল যে আম্মু আমাদের খাটটা একদম চকচকে হয়ে গেছে, নতুন যখন কিনেছো তখন কি এরকমই ছিল? যেহেতু ওর জন্মের অনেক আগে খাটটা কেনা হয়েছে। আর রায়ান কিন্তু আমার সঙ্গে খাট মোছামুছির কাজ শুরু করে দিয়েছে, তবে ওর হাতে কোনো কাপড় নেই। আর এই যে স্টিল আছে, যে স্টিলগুলো কিন্তু অনেক চকচকে হয়ে গেছে, যে কালো দাগগুলো ছিল বা হাতের ছাপগুলো ছিল তেলের কারণে এত সুন্দর পরিষ্কার হয়েছে যা অকল্পনীয়। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু খাটের একটি পাশ পরিষ্কার করা হয়ে গেছে, খুব দ্রুতই হয়েছে। তো আমি ঠিক একইভাবে আমার পার্টেক্সের যত ফার্নিচারগুলো আছে আমি কিন্তু এভাবে পরিষ্কার করে থাকি। তো আমি আবারও বলছি, যদি সম্ভব হয় আপনারা কেরোসিন দিয়ে করতে পারেন। তো অনেকেই বলতে পারেন কেরোসিনের গন্ধ আসবে কি না, না বন্ধুরা গন্ধ আসবে না। আর এখন আমি আমার এই আলমারিটাকেও ঠিক একইভাবে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আলমারিটা কিন্তু অনেকটাই ধুলা ময়লা লাগে আছে, তো সেটাকে আমি প্রথমে একটা কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছি। আর আমি প্রায় দিনই রাতের বেলা আমার ফার্নিচারগুলোকে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করি, না হলে এটার ভিতরে অনেক ধুলা লেগে যায়, আর রাস্তার পাশে বাসাগুলো কিন্তু অনেক বেশি ধুলা আসে। তো আমি কিন্তু একা পরিষ্কার করছি না, আমার রায়ানও কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে, সে নিচ দিয়ে মুছতেছে, আমি উপর দিয়ে মুছতেছি। আর আমি যে জায়গাটা তেল দিয়ে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা, সেখান থেকে বাকি অংশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য। আর আমি একটু কাপড়টা একটু তেল দিয়েই নিচ্ছি, না হলে তো আর এটা অর্ধেক পরিষ্কার হয় অর্ধেক হয় না। তো আপনারা তেল দিয়ে এভাবে পরিষ্কার করার পরে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে তেলের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, আর পার্টেক্স যেহেতু দেখুন অল্প তেলে কিন্তু অনেকটাই চকচকে হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলি যে কেউ বুঝতে পারবে যে না ফার্নিচারটা আজকে পরিষ্কার করা হয়েছে। ঠিক একইভাবে আপনারা চাইলে ফার্নিচারের ভিতরেও পরিষ্কার করে ফেলতে পারেন, কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে ফার্নিচারের পার্টেক্স বা
মালয়েশিয়ান উড, এগুলোর ভিতরের অংশটায় কি হয়, সাদা সাদা হয়ে যায় ঘুনের মতো, যে একটা পাউডার পাউডার বের হয়। তো আমি বলবো যে আপনারা এভাবে যদি পরিষ্কার করেন তো আর এই পাউডারটা বের হবে না। আর সবচাইতে ভালো হবে যদি কেরোসিন দিয়ে পরিষ্কার করতে পারেন। কেরোসিন দিয়ে পরিষ্কার করলে এই পাউডারগুলো কিন্তু একদমই বের হবে না, কারণ যারা বার্নিশ করে মিস্ত্রি তারা কিন্তু যে পলিশ অয়েল আছে সেটার সাথে কেরোসিনটা অ্যাড করে নেয়। আমাদের বাড়িতে যখন ফার্নিচারগুলো বার্নিশ করতো আমি দেখতাম। তো এভাবে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর আমার আলমারিটা কিন্তু অনেক চকচকে হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখুন তেল তেল একটা ভাব আছে, তো এর জন্য আমাদের একটা করণীয় আছে, পরে করব এবং আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। শেষে আমাদের আরেকটা কাজ করতে হবে, তো এই সুযোগে আমি আমার কাটের যে নিচের অংশটুকু আছে পিছনের আরেকটা সাইড বাকি সেইটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার খাটটা অনেক সুন্দর চকচকে হয়ে গেছে। খাটটাকে আমার অনেক আগের, আমার একটা কলেজ লাইফের খাট, আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি আমার বাবা কিনে দিয়েছিল আর বলেছিল যে এখন তোমরা হাজবেন্ড ওয়াইফ আছো কিন্তু বড় হলে বাচ্চা কাচ্চা হবে তো বড় খাট লাগবে, এর জন্য একবারে কিনে দিলাম। তো খাটটা আমার পুরনো হয়ে গেছে, তারপরে চকচকে করে ফেললাম। আর বন্ধুরা দেখুন আমার তেল দেয়া হয়ে গেছে, এখন আমি কি করব, একটা টিস্যু নিয়েছি আর টিস্যু দিয়ে এখন এই তেলের অংশটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এটা অবশ্যই করবেন বন্ধুরা, আর যদি আপনারা এই কাজটা না করেন তাহলে আপনার ফার্নিচার যখন তেল দিয়ে মুছে দিবেন কাপড় দিয়ে তখনও কিন্তু ফার্নিচারে অনেকটা তেল লেগে থাকবে, আপনারা ফার্নিচার ধরতে গেলে দাগ হয়ে যাবে, এবং কি ফার্নিচার দিয়ে একটা তেল চিটচিটে গন্ধ আসবে, রুমে ঢুকলে একটা গন্ধ পাবেন, যেমনটা মনে করেন যে তেল চিটচিটে সরিষার তেলের একটা গন্ধ আছে, অনেক সময় বাচ্চাদের শরীরে থেকে কিন্তু আসে কারণ যাদের সরিষার তেল দেওয়া হয় এই গন্ধটা পেতে পারেন। তাই অবশ্যই একটা টিস্যু দিয়ে ফার্নিচারটা ভালোভাবে মুছে নেবেন। দেখুন বন্ধুরা আমার ফার্নিচারটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে একইভাবে আপনাদের রুমের পার্টেক্স অথবা মালয়েশিয়ান উড বা বোর্ডের ফার্নিচারগুলো এভাবে পরিষ্কার করতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।